এই যে অভিযোগ করেন ওদের দোয়া কবুল হয় না, দোয়া কবুলের প্রসিডিউর আছে। প্রসিডিউর নাম্বার ওয়ান, ওযু অবস্থায় দোয়া করবেন। ওযু অবস্থায়, কি অবস্থায়? ফি হালাতি তাহারা, আপনি পবিত্র, এই দোয়া আল্লাহ শুনে বেশি, সুবহানাল্লাহ করে। সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন, কিমুখী, মুতাওয়াজ্জিহান ইলাল কাবা। নামাজে এটা ফরজ, দোয়াতে ফরজ না, অন্যমুখী হয়ে করলেও কবুল হয়, কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম। দোয়ার আগে তিনবার ইস্তিগফার করে নেন, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি সুযোগ হয় দোয়াতে হাত তুলেন, কি তুলবেন? দোয়ায় হাত তোলা সুন্নাহ। আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দিয়ে এইভাবে উঁচু করে চাইবে। রাজি আছেন তো? সব জায়গায় না, আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওখানে হাত তোলা সুন্নাহ। আমরা তো এতটুকু তুলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এভাবে তুলতেন, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব বলতেন, কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায়, ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে, সুবহানাল্লাহ কইতে পারলেন না। আবার দোয়া যখন করবেন, আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন। আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই? ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহ রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম। এই নামগুলো যে মুখস্থ করবে, নামের হক যেই ব্যক্তি আদায় করবে, তারে জান্নাতের মালিক বানায় দিবে কে? আল্লাহ। দোয়া যখন করবেন, আল্লাহর আসমাউল্লাহিল হুসনা গুলো বলে বলে আল্লাহরে ডাকবেন। আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান, কি নাম? মানে দয়ালু। রহমান মানে কি? দয়াময় রহমান। শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান, সুবহানাল্লাহ পড়ে। দয়াময় মেহেরবান, তিনি রহমান। এজন্য দোয়ার শুরুতে তারা ডাকেন, বলেন ইয়া রহমান, সবাই বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া জব্বার। দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন, দোয়া কবুল করে নিবে কে? এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, কবুল হবে? কবুল করবে কে? চোখের পানি ফেলবার চেষ্টা করবে, নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায়, যত ছোট করা যায় নিজেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ, তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা ইন্নি আব্দু, আল্লাহ আমি আপনার দাস, আমি আপনার গোলাম, ববনু আব্দি, গোলামের ঘরের গোলাম, ববনু আমাতি, দাসীর ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমেনা আপনার দাসী, সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে নিজেকে ছোট করতে হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করতেন। গুনার কথাগুলো স্মরণ করবেন, আল্লাহর বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই, ঠিক কিনা? এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে, এই দোয়া কবুল করে নেবে কে? এরপরে সম্মিলিত যদি দোয়া হয়, যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্নাহ। যদি কেউ দোয়া করে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, তখন সবাই কি বলবে? এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন, আপনার দোয়া কবুল করবে কে? যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শুনে কে? তারপরে বিশেষ কিছু সময় আছে, বিশেষ কিছু মুহূর্ত আছে, ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে? এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত। কিসের মুহূর্ত? তাহাজ্জুদ পড়েন তো আপনারা? হ্যাঁ, এখন আওয়াজ নাই গলায়, করি? ফজরের নামাজই পড়তে পারি না হুজুর, তাহাজ্জুদ কেমনে করব? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا। এটা এমন নামাজ, এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে? ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন, ডাকতে থাকে, কার কি লাগবে চাও? টাকা লাগবে, টাকা দেব, সম্পদ চাও, সম্পদ দেব, সম্মান চাও, সম্মান দেব, বউ লাগলে বউ দেব, আছে না নাই? লাগবে না? এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে, বিয়ে করো নাই কারা কারা দেখি খাইছে, সবার তো বউ লাগবে দেখা যায়। আল্লাহর কাছে চাইবা, দিবে কে? দেয়ার মালিক কে? মনের বাসনা পূরণ করে কে? ওই আল্লাহর কাছে যেন আমরা চাই। বিয়ের কথা শুনলে সব সজাগ, আর ঘুমে ধরে না, এখন সজাগ জাতি চাইতে হয়, যুবক ভাইরা চাইতে হবে।
আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয়, নেককার সন্তান চাইতে হয়, তাহাজ্জুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও, রূপবতী, গুণবতী, নেককার, যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো, ঠিক কিনা? এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায়? আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক, আমি চাই কি চাই না? মুমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে, ঠিক কিনা? তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না, ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না, আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে? বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, দোয়া কবুল করবে কে?